আপনারা জানেন তো সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন পিজির কী কী সাবজেক্ট আপনাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এই নিয়ে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আপডেট আদিবাসী ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো চলুন আর সময় না করে শুরু করা যাক। তো দেখুন প্রথমে পিজির ফার্স্ট ইয়ারে বলি, পিজির ফার্স্ট ইয়ারে কিন্তু আপনাদের যে সাবজেক্ট অনার্স নিয়েছেন, যদি আপনারা ইতিহাসে অনার্স নেন তাহলে ইতিহাসের যে ফার্স্ট চারটি পেপার আছে, যে পিজি এইচআই ওয়ান, পিজি এইচআই টু, পিজি এইচআই থ্রি, পিজি এইচআই ফোর, তো এই চারটে পেপার কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। যদি আপনারা বাংলা থেকে অনার্স নেন তাহলে কিন্তু আপনাদের পিজি বিজি ওয়ান, পিজি বিজি টু, পিজি বিজি থ্রি এবং পিজি বিজি ফোর এই চারটে পেপার কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনারা যে বিষয়ে অ্যাডমিশান নেবেন সেই বিষয়ে প্রথম চারটে পেপার কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এবার বলি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আপনারা কী করবেন। তো দেখুন সেকেন্ড ইয়ারে যে স্টুডেন্টরা যদি আপনারা বাংলাতে অ্যাসাইনমেন্ট করেন তাহলে ফার্স্ট ইয়ারে তো গেলো চারটে পেপার, মোট হচ্ছে আপনাদের আটটা পেপার। তো ফার্স্ট ইয়ারে আপনারা চারটে পেপার অ্যাসাইনমেন্ট করলেন, এবার সেকেন্ড ইয়ারে গিয়ে যদি বাংলা সাবজেক্ট থাকে আপনার, তো পিজি বিজি ফাইভ, পিজি বিজি সিক্স এবং পিজি বিজি সেভেনের এ হতে পারে বা বি হতে পারে এবং পিজি বিজি এইটের এ হতে পারে বা বি হতে পারে। আপনারা যে সময় যেটা সিলেক্ট করবেন, এইটের কিন্তু আবার দুটো ভাগ থাকে, এইটের এ নিতে পারেন আবার বিও নিতে পারেন, এ নিলে বি নেওয়া যাবে না আবার বি নিলে কিন্তু এ নেওয়া যাবে না। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা যে রিনিউয়াল করার পর যে এসএলএম রিসিভ কপি, তো সেই রিসিভ কপি কিন্তু দেখতে পারেন, সেই তাতে কিন্তু আপনাদের লেখা আছে যে আপনারা কোনটা নিয়েছেন, এ নিয়েছেন নাকি বি নিয়েছেন, সেভেনের এ নাকি সেভেনের বি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কিন্তু চারটে পেপার, যারা যে বিষয়ে অনার্স নিয়েছেন যদি বাংলাতে নেন বা ইংলিশে নেন বা হিস্ট্রিতে নেন বা এডুকেশনে নেন, তো প্রথম কিন্তু চারটে পেপার আপনাদের ফার্স্ট ইয়ারে থাকবে এবং সেকেন্ড ইয়ারে কিন্তু আপনাদের চারটে পেপার থাকবে। কিন্তু আপনারা যে বি নিয়েছেন না এ নিয়েছেন সেটা কিন্তু আপনারা যদি না বুঝতে পারেন তাহলে এসএলএম যে রিসিভ কপি তাতে দেখতে পারেন যে আপনারা সেভেনের এ নিয়েছেন নাকি বি নিয়েছেন। তো যারা এ নিয়েছেন তারা অবশ্যই এ পেপারটা যে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং যারা বি নিয়েছেন সেটা কিন্তু অবশ্যই বি পেপার অ্যাসাইনমেন্ট করতে হবে, সেভেনের বি এবং এইটের বি। তো আশা করি আপনারা বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।